আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের বাচ্চাদের খুবই সুন্দর একটি ড্রেস তৈরি করে দেখাবো আর আজকের এই ড্রেসটি আমি তৈরি করছি তিন বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে আপনারা যদি এরকম একটি ড্রেস তৈরি করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে চলুন দেখে এখানে আমি ড্রেস তৈরি করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি এখানে প্রিন্টের কাপড়টি নিয়েছি দেড় গজ আর একালারের কাপড়টি নিয়েছি হাফ গজ এখন প্রথমে আমি উপরের বডির অংশের জন্য কাপড় কেটে নিব প্রিন্টের কাপড় থেকে ভিউয়ার্স এখানে আমি বডির জন্য আগে থেকে কাপড়টা কেটে নিয়েছি দেখুন এখানে বডির অংশের লম্বা নিয়েছি 10 ইঞ্চি আর সেলাই করার পর এখানে নয় ইঞ্চির মতো থাকবে আর এখানে চওড়া আছে আট ইঞ্চি এখন এই পাশ থেকে আমি গলার জন্য দাগ কেটে নিচ্ছি এখানে গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি দুই ইঞ্চি পর থেকে তিন ইঞ্চি নিচ্ছি কাদের জন্য কাঁধ থেকে নিচের দিকে আর্ম হলের জন্য দাগ কেটে নিব এখানে আর্ম হলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবার দাগটাকে অপর পাশ পর্যন্ত মিলিয়ে নিয়ে শেপ করে দিতে হবে পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি দুই ইঞ্চি আর সামনের গলার জন্য লম্বা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এবার এই দাগগুলোকে এভাবে মিলিয়ে নিয়ে গোল করে শেপ করে দেব এখানে বড়ির চওড়া নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য কোমর নিচ্ছি ছয় ইঞ্চি আর এখানটা তো এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য এখন এই দাগ অনুসারে কেটে নিব তবে প্রথমেই পিছনের গলার মাপ অনুসারে কাটতে হবে এরপর ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে সামনের গলার মাপ অনুসারে কেটে নিব হয়ে গিয়েছে কাটা এখন আমি পিছনের পাটটাকে সমান মাঝখান থেকে কেটে নিচ্ছি চেন সেলাই করার জন্য এখন আমি নিজের ঘেরের অংশ কাটবো তাই কাপড়টিকে এক বাজে দুই পাট করে নিয়েছি এখন এই কোনাকুনি করে আরও একটি আমরেলা শেপ দিয়ে ভাজ দিয়ে দিব এবার এই সাইডটাতে উপরে বডির অংশটি রেখে কোমরের মাপটি নিয়ে নিতে হবে এখানে আমি কোমরের মাপটি নিয়ে নিলাম এখন ইঞ্চি টেপটি এখান থেকে দড়ে নিয়ে নিচের ঘের অংশের জন্য লম্বা নিচ্ছি এখানে আমি নিচের ঘের অংশের জন্য লম্বা নিচ্ছি চোদ্দ ইঞ্চি এভাবে চোদ্দ ইঞ্চিতে ইঞ্চি টেপটিকে এই কোনা থেকে এভাবে দৌড়ে নিয়ে দাগ কেটে দিতে হবে হয়ে গিয়েছে এবার এই দাগ অনুসারে কেটে নিব আর এই বন্ধ সাইডটি কেটে দিলে দুটি পার্ট বের হয়ে যাবে এই যে দেখুন ভিউয়ার্স এখানে আমি নিচের ঘেরের অংশের ডিজাইনের জন্য এখানে কাপড়টি কেটে নিয়েছি আগে থেকেই এখানে আমি কাপড়টির চওড়া নিয়েছি পাঁচ ইঞ্চি আর এখানে লম্বা আছে তেত্রিশ ইঞ্চির মতো আর এই যে দেখুন এখানে আমি এক কালারের কাপড় থেকে এভাবে বাঁকা করে কাপড় কেটে নিয়েছি পাইপিং এর জন্য এখানে দুই ইঞ্চি চওড়া করে কাপড়গুলো কেটেছি এই যে আপনাদের আরেকটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে বাঁকা করে কেটে নিতে হবে এখানে আমার কাটাকুটি শেষ এখন আমি আপনাদের এটা সেলাই করে দেখাবো তাহলে চলুন সেলাইটা দেখে নিই প্রথমেই সেলাই করব উপরের বডির অংশের পিছনের পার্ট এখানে আমি বডির অংশটিকে সোজা সাইডে রেখেছি আর পিনের কাপড়টিকে সোজা সাইড থেকে এক বাজে ভাঁজ করে এরপরে মিলে নিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি এই পাইপিনের কাপড়টাকে ভিতর দিকে এইভাবে মুড়িয়ে নিব এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে চেন সেলাই করে দিচ্ছি চেনটাকে নিচের সাইডে এইভাবে রেখে তারপরে সেলাই করতে হবে একটি পাশ সেলাই করার পর একই জায়গা থেকে অপর পাশটি সুন্দর করে সেট করে নিয়ে সেলাই করে আটকে দিতে হবে এই যে দেখুন ভিউয়ার্স এখানে দুটি পাশের বডির অংশই সেলাই করা হয়ে গিয়েছে আর চেনটো কত সুন্দর মতো সেট হয়েছে এখন বডির অংশের দুটি পার্ট একত্রে রেখে কাদের অংশগুলো সেলাই করব একটি পাশ সোজা সাইডে রেখেছি আর অপর পাশটাকে উল্টো সাইডে রেখে তারপরে কাদের দুটি সাইড সেলাই করে দিচ্ছি এখন আমি গলার অংশে পাইপিং করব গলার অংশে এখানে আমি সোজা সাইডে পাইপিং করবো তাই বডির পার্টটাকে উল্টো সাইডে করে নিয়েছি পাইপিনের কাপড়টাকে সমান মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে এখানটাতে এভাবে ধরে নিতে হবে এখানটাতে ভিতর দিকে হাফ ইঞ্চি পরিমাণ মুড়িয়ে নিয়ে তারপর চারপাশ গুঁড়িয়ে সেলাই করব হয়ে গিয়েছে চারপাশ গুরিয়ে সেলাই করা এখন এখন আমি পাইপিনের কাপড়টাকে সোজা সাইডে এভাবে উল্টে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি ভিউয়ার্স যে দেখুন গলার চারপাশে পাইপিংটি করা হয়ে গিয়েছে এখন আমি একই নিয়মে হাতার অংশ পাইপিং করে নিব হয়ে গিয়েছে এখন আমি কোমরের অংশের সাথে নিচের ঘের অংশগুলো সেলাই করব তবে তার আগে নিচের ঘের অংশের ডিজাইনের কাজগুলো করে নিচ্ছি এখানে আমি নিচের ঘের অংশের একটি পার্ট এভাবে রেখেছি সোজা সাইডে এখন এর উপরে পাইপিনের কাপড়টাকে এখন আমি এই বর্ডারের কাপড়টাকে এক ভাজে ভাস করে এর উপরে রাখব আর এক কালারের নিচের ঘের কাপড়টি এর উপরে রেখে চাপ সেলাই দিয়ে আটকে দিচ্ছি এই যে দেখুন ঠিক এরকমভাবে সেলাই করতে হবে হয়ে গিয়েছে সেলাই করা এখন আমি এর উপরে আরও একটি চাপ সেলাই দিয়ে আটকে দিব দেখুন বিয়ার সেখানে হয়ে গিয়েছে একই নিয়মে আমি দুটি সাইডের ঘের অংশ তৈরি করে নিয়েছি এখন আমি কোমরের সাথে নিচের ঘের অংশগুলো সেলাই করে আটকে দিচ্ছি এখানে আমি উপরের বডির অংশটিকে সোজা সাইডে রেখেছি আর নিচের ঘের পাটটাকে উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করে আটকে দিচ্ছি এই তো অবশ্যই ডবল করে সেলাই দিয়ে দিবেন এতে করে ড্রেসটি দীর্ঘদিন পর্যন্ত টেকসই থাকবে হয়ে গিয়েছে দুটি সাইডের ঘেরের অংশ সেলাই করা এখন আমি বডির অংশের দুটি সাইড সেলাই করে দিব দুটি সাইড সেলাই করার আগে এখানে আমি ফিতাগুলো তৈরি করে নিচ্ছি ফিতাগুলো এক পাশ থেকে এভাবে সেলাই করে আটকে দিচ্ছি এখন টুথপিক দিয়ে উল্টে নিব হয়ে গিয়েছে এখন আমি ফিতাগুলো বডির অংশের ভিতরে এইভাবে রেখে তারপরে সেলাই করে দেব এই দেখুন বিয়র্স এখানে আমি সেলাই করে নিয়েছি এখন নিচের ঘেরের অংশগুলো সেলাই করে দিব নিচের ঘেরের অংশটাকে এভাবে চিকন করে মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি এর চার পাঁচটা নিলেই ড্রেসটি পুরোপুরি তৈরি এখানে আমি এরকম একটি বো তৈরি করে নিয়েছি আর এই বোটা এই অংশটাতে সেলাই করে আটকে দিবো বিয়র্স আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমার আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরছি নতুন কোনো ফ্যাশনের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ